রাত 10টা, আর সে এখনও রুমে ফেরেনি। দেখেই কপালে ভাঁজ পড়ল আবরারের। এতক্ষণ অফিসের কিছু ফাইল চেক করছিল সে, ভেবেছিল আরশি বোধহয় চলে আসবে কিছুক্ষণ পর, কিন্তু মেয়েটা গেল তো গেলই, আর রুমেই আসলো না। একটা চুমুই তো খেয়েছে, আর তো কিছু করেনি, তাই বলে এত লজ্জা? আরও দু চারটা চুমু খেলে বোধহয় এই মেয়েকে খুঁজেই পাওয়া যাবে না। ভীষণ বিরক্ত বোধ করলো আবরার, চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, জামাই বাসায় আছে? কোথায় সারাক্ষণ জামাইয়ের আশেপাশে থাকবে? জামাইয়ের সাথে দু চারটা রোমান্টিক কথা বলবে, একটু রোমান্স করবে, তা না উনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। হাই, এ কেমন বউ পেলাম আমি! একটা চুমু দিয়েছি বলে বউ আমার দুই তিন ঘন্টা ধরে রুমেই আসছে না। না, এমন হলে তো চলবে না, আমার বউ হবে আমার মতো রোমান্টিক, তা না সে পালিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে বউকে রোমান্টিক বানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে। আবরারের আকাশপাতাল ভাবনার মাঝেই একজন সার্ভেন্ট দরজা নক করে জানিয়ে গেল ডিনারের জন্য ডাকা হয়েছে তাকে। এক সেকেন্ডও অপেক্ষা করল না আবরার, দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো, উদ্দেশ্য একটাই, আরশি নামক রমণীকে দেখা। আবরার ডাইনিং টেবিলের কাছে এসে দেখল সেখানে শুধুমাত্র তার বাবাই বসে আছে। আব্বাস আহমেদ ছেলেকে বসতে বলে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আবরারের মন যে এখানে নেই, তার মনটা পড়ে আছে আরশি নামক রমণীর কাছে। মেয়েটাকে একটু দেখার জন্য অস্থির হয়ে পড়েছে সে। আবরারকে অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাতে দেখেই কোনায় দিয়ে খুঁচা দিলেন আব্বাস আহমেদ। রসিকতা করে বললেন, কি বাবা, কাকে খুঁজছ? আব্বাস আহমেদের প্রশ্নে তার দিকে তাকালো আবরার, গম্ভীর কণ্ঠে জবাব দিল, তোমার বউকে খুঁজছি। হো হো করে হেসে উঠলেন আব্বাস আহমেদ, চোখ ছোট ছোট করে তাকালো নিজের বাবায়ের। আবরার চোখ ছোট ছোট করে তাকালো নিজের বাবায়ের দিকে। আব্বাস আহমেদ কোনো মতে হাসি থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, আমার বউকে না নিজের বউকে খুঁজছ? বললেই পারো। হয় হয়, এমনটা হয়। আবরার আবার চারিদিকে চোখ বুলাতে বুলাতে নির্বিকার কণ্ঠে বলল, জানোই যখন কাকে খুঁজছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? কোথায় আছে জানলে বলো, না হলে আমাকেই খুঁজতে দাও। নিরাশ হলেন আব্বাস আহমেদ, ছেলেকে একটু লজ্জা দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে তার লজ্জা পেলে তো, তার ছেলেটা এত নির্লজ্জ কবে হলো? তার সময় যখন তাকে এমন প্রশ্ন করা হয়েছিল, কি লজ্জাটাই না পেয়েছিলেন তিনি! আর তার ছেলেকে দেখো, দিব্যি এখনও বউকে খুঁজে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। বাপ ছেলের ভাবনা আর খোঁজাখুঁজির মাঝেই হাজির হলেন মিসেস বন্যা, আর সিও তার পিছে পিছে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসলো। আর সিকে এতক্ষণ পর দেখে অশান্ত মনটা শান্ত হলো আবরারের। মনে মনে ভাবল, মেয়েটা তাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। কিছু সময় চোখের আড়াল হলেই মন মস্তিষ্ক অশান্ত হয়ে পড়ে। আবরার শান্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে, তবে তাকাচ্ছে না আরশি, সে এদিক ওদিক চোখ ঘুরাতে ব্যস্ত। আরশিকে একবারও তার দিকে না তাকাতে দেখে মনের মাঝে চাপা রাগ অনুভব করলো আবরার। ইচ্ছে হলো আরশিকে তার দিকে তাকাতে বাধ্য করতে। অন্যদিকে আরশি আবরারের দিকে না তাকালেও বেশ বুঝতে পারছে আবরার তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বাস আহমেদ আর মিসেস বন্যার সামনেই এভাবে তাকিয়ে আছে দেখে অস্বস্তি বোধ করলো আরশি। মনে মনে আবরারকে বারবার নির্লজ্জ উপাধি দিল সে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস বন্যা আবরারের পাশের চেয়ারের দিকে ইশারা করে গম্ভীর গলায় বললেন, যাও ওখানে গিয়ে বসো, দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। মিসেস বন্যার কথা শুনে বাঁকা চোখে আবরারের দিকে তাকালো আরশি, দেখল আবরারের চোখে মুখে রাগের স্পষ্ট আভাস। আরশি একটা ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশের চেয়ারে বসে পড়ল। আরশিকে নিজের পাশের চেয়ারে বসতে দেখে শয়তানি হাসি দিল আবরার, তাকে ইগনোর করার মজা ঠিক বোঝাবে সে। মিসেস বন্যা সবার প্লেটে খাবার সার্ভ করতে লাগলেন, আরশি সেটাই দেখছিল। হুট করে টের পেল কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে, দ্রুত নিজের হাতের দিকে চোখ ফেরালো আরশি, বুঝতে পারল কাজটা আবরারের। আরশি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও আরও শক্ত করে আরশির হাত মুঠোয় পুরে নিল আবরার। আবরারের দিকে চোখ রাঙিয়ে তাকালো আরশি, কিন্তু আবরার পাত্তা দিলে তো, সে বাঁকা হেসে মুখ অন্যদিকে ফিরিয়ে খাওয়া শুরু করল। হাত ধরে রাখার কারণে খেতে পারছে না আরশি, দাঁতে দাঁত চাপল সে, অনবরত হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। শেষমেশ আবরার হাত ছাড়ছে না দেখে নড়াচড়া বন্ধ করে দিল আরশি। আরশিকে আর ছাড়ানোর চেষ্টা করতে না দেখে খেতে খেতেই বাঁকা চোখে তাকালো আবরার, দেখল আরশি শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই হাসির মানে সাথে সাথে না বুঝলেও দুই মিনিটের মাথায় বুঝে আসলো আবরারের। আরশি সর্বশক্তি প্রয়োগ করে নিজের পা দিয়ে আবরারের পায়ে পাড়া দিয়েছে, পা যেন জ্বলে উঠল আবরারের। আবরারের হাতের মুঠো লুজ হতেই হাত ওপরে তুলে নিল আরশি, বাঁকা হেসে খাওয়া শুরু করলো। পায়ে বেশ ব্যথা পেলেও টু শব্দ করলো না আবরার, ফের খাওয়ায় মনোযোগ দিল। মনে মনে ঠিক করে নিল এর শাস্তি অবশ্যই সে আরশিকে দেবে। আবরারের খাওয়া শেষ হতেই সে টেবিল ছেড়ে ওঠার আগে আরশির কানের কাছে ফিসফিস করে বলল, খাওয়া শেষ করা মাত্রই রুমে আসবে, এক মিনিটও যেন দেরি না হয়, না হলে তোমার কপালে দুঃখ আছে মিসেস অদ্ভুত চৌকালি, বড্ড জ্বালিয়েছ আজ,
সেই হিসাবটা বরাবর করা বাকি আছে। আবরারের থ্রেট শুনে খাবার আর গলা দিয়ে নামলই না আরশির, তবুও কোনো রকমে খেলো সে। আর ভাবতে লাগলো কি করা যায়, আজ কিছুতেই আবরারের সামনে যাওয়া যাবে না, লোকটা নিশ্চিত পায়ে পাড়া দেওয়ার প্রতিশোধ নেবে। সে যতই বাহাদুরি করুক না কেন, আবরারের সাথে শক্তিতে কখনোই পারবে না, এটা সে ভালো করেই জানে। খাওয়া শেষ করে চুপি চুপি ছাদে চলে আসলো আরশি। নিচে থাকলে মিসেস বন্যা সন্দেহ করবে, তাই ছাদে চলে এসেছে সে। আজ আকাশে বেশ বড় চাঁদ উঠেছে, অসংখ্য তারা ঝিকিমিকি করছে, মৃদু বাতাস বইছে, পরিবেশটা মনোমুগ্ধকর মনে হলো আরশির। চাঁদের আবছা আলোয় ছাদের এক কর্নারে একটা দোলনা নজরে আসলো তার, বেশ বড় দোলনা। আরশি শাড়ি খানিকটা উঁচু করে পা টিপে টিপে দোলনার দিকে এগিয়ে গেল, দোলনায় বসে মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরশির মনে একটা ইচ্ছে জাগলো, শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখবে সে। যখন তার নিজের বাড়ি ছিল, বাবা বেঁচে ছিল, তখন প্রায় এমন কাজ করত সে। ছাদে পাটি বিছিয়ে বাবা মাকে সাথে নিয়ে শুয়ে শুয়ে তারা রাতভর তারা দেখত। আজ অনেকদিন পর সেই ইচ্ছে জাগ্রত হলো আরশির মনে, কিন্তু পাটি তো নেই। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর আরশি দোলনাতেই আধা শোয়া হয়ে মুগ্ধ চোখে তারা ভরা আকাশ দেখতে লাগলো। মৃদু বাতাসে দোলনা হালকা দুলছে। আকাশ দেখতে দেখতে একসময় চোখ লেগে আসলো আরশির। অন্যদিকে আরশি এখনও রুমে আসছে না, রুম জুড়ে পায়চারি করতে লাগলো আবরার। এতক্ষণ তেমন রাগ না হলেও এবার বেশ রাগ হচ্ছে তার, মেয়েটা তার কথায় পাত্তাই দিল না। আবরার আরও কিছু সময় অপেক্ষা করলো, কিন্তু আরশি আসার কোনো নাম নেই দেখে এবার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। নিচে এসে কাউকেই দেখল না আবরার, আব্বাস আহমেদ এবং মিসেস বন্যা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে হয়তো। আরশিকে কোথাও না দেখে অস্থির হলো আবরারের মন। সে একে একে রান্নাঘর থেকে শুরু করে সকল রুম চেক করলো, কিন্তু ফলাফল শূন্য, আরশি কোথাও নেই। বাগানের কথা মাথায় আসতেই বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসলো আবরার, কিন্তু সেখানেও নেই আরশি। এবার মনের মাঝে ভয় সৃষ্টি হলো আবরারের, এত রাতে কোথায় গেল মেয়েটা, কোনো ক্ষতি হলো না তো? মুহূর্তের মাঝেই আবরারের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো, মাথার চুলগুলো খামচে ধরলো সে। গার্ডদের জিজ্ঞেস করতে যাবে এমন সময় তার চোখ গেল ছাদের দিকে। এক সেকেন্ডও সময় ব্যয় না করে দৌড় দিল ছাদের দিকে, মনে মনে প্রার্থনা করতে লাগলো আরশি যেন ছাদেই থাকে। ছাদে পৌঁছাতেই রাগে গা জ্বলে উঠল আবরারের, মেয়েটা তাকে কঠিন চিন্তার মাঝে ফেলে এখানে এসে দোলনায় নিশ্চিন্তে শুয়ে আছে। ধূপধাপ পা ফেলে আরশির দিকে এগোলো আবরার, উদ্দেশ্য একটাই, আরশিকে কষিয়ে একটা থাপ্পড় মারা। চুমু দিয়ে আদর করতে পারলে থাপ্পড় দিয়ে ঘাড় তাড়ামিয়েও ছোটাতে পারে সে, কিন্তু ঘুমন্ত আরশির কাছাকাছি আসার পর রাগটা উধাও হয়ে গেল তার। চাঁদের আবছা আলোয় আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। সেই চোখে এখন আর কোনো রাগ নেই, যা আছে তা হলো একরাশ মুগ্ধতা। ঘুমে আচ্ছন্ন আরশি, তার লম্বা বিনুনিটা দোলনার বাইরে ঝুলছে, সামনের ছোট ছোট চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। দোলনার সামনে হাঁটু গেড়ে বসলো আবরার, আলতো হাতে আরশির কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার শুভ্র মায়াবিনী, আমার শুভ্র পরি, আর কত রূপে ঘায়েল করবে আমায় বলতো, আর কি কি নাম দেব তোমায়, তুমি যে দিন দিন আমায় বদ্ধ উন্মাদে পরিণত করছো তা কি তুমি জানো? তুমি কিছু সময়ের জন্য চোখের আড়াল হলেই অস্থির হয়ে ওঠে আমার মন মস্তিষ্ক, এই যে এত রাগ নিয়ে ছুটে এলাম তোমায় শাসন করব বলে, অথচ এখন নিজের মাঝে রাগের ছিটে ফোটাও খুঁজে পাচ্ছি না, এটা কি ঠিক হলো বলো? একদম ঠিক হয়নি কিন্তু, কথাগুলো বলেই চুপ হয়ে গেল আবরার, একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল আরশির পানে। বেশ খানিকটা সময় এভাবেই অতিবাহিত হলো, আবরার যেন এক ঘোরের মাঝে ডুবে আছে। এক দমকা হাওয়া দেহে আছড়ে পড়তেই ঘোর থেকে বেরিয়ে আসলো আবরার, আলতো হেসে উঠে দাঁড়ালো, যত্ন সহকারে অতি সাবধানতার সাথে কোলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না সে, সেটা বুঝতে পেরে গেছে আবরার। পরদিন আবরার আর আরশির ওয়েডিং রিসেপশন, সেই উপলক্ষেই সাজানো হচ্ছে আরশিকে। বেশ সময় নিয়ে আরশিকে সুন্দর করে তৈরি করে রুম থেকে বেরিয়ে গেল পার্লারের মহিলারা। আজ সম্পূর্ণ শুভ্র রঙে নিজেকে মুড়িয়ে নিয়েছে আরশি, সাদা গর্জিয়াস শাড়ির সাথে সাদা হীরের অলঙ্কার, দীঘল কালো কেশ একপাশে সুন্দর করে বিনুনি করে রাখা। আরশি মিসেস বন্যাকে বলতে শুনেছে এই সব কিছুই আবরার নিজে আরশির জন্য পছন্দ করে কিনেছে। শুভ্র রঙে কি তাকে খুব বেশি সুন্দর লাগে, মনে প্রশ্ন জাগলো আরশির। প্রশ্নটা মাথায় আসতেই দর্পণে চোখ যায় আরশির, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। কিছুক্ষণ পর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে আরশি, পাশ থেকে বেশ কয়েকজন মেয়ে ঘিরে রেখেছে তাকে। এই মেয়েগুলোর সাথে কিছুক্ষণ আগেই মিসেস বন্যা তাকে পরিচয় করিয়ে দিয়েছে। এই মেয়েগুলো আবরারের ফ্রেন্ডদের ওয়াইফ, হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তারা কেউ বিয়েতে উপস্থিত ছিল না, তবে আজ সবাই এসেছে। মেয়েগুলো বিভিন্ন বিষয় নিয়ে এটা ওটা বলে মজা করছে আরশির সঙ্গে, কিন্তু আরশির ধ্যান এসবে নেই, সে তো নিজের শাড়ি সামলাতেই ব্যস্ত, কখন না জানি সবার সামনে উষ্ঠা খেয়ে পড়ে, তাহলে আর মান ইজ্জত কিছু থাকবে না।
মনে মনে আবরারকে বকা দেয় আরশি। কি দরকার ছিল লোকটা শাড়ি কেনার? লেহেঙ্গা কিনলেও তো পারত, তাহলে তাকে এমন ভয় ভয় থাকতে হতো না। অন্যদিকে সোফায় বসে আরশির জন্য অপেক্ষা করছে আবরার, অপেক্ষার প্রহর গুনছে সে নিজের শুভ্রপরীকে শুভ্র শাড়িতে দেখার। সিঁড়ির দিকে চোখ যেতেই থমকে গেল আবরার। অবশেষে তার অপেক্ষার অবসান হল, বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল সে। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের শুভ্র মায়াবিনীর দিকে। কি পবিত্র মায়াবী লাগছে মেয়েটাকে সাদা শাড়িতে, চোখের পলকটাও যেন ফেলতে ভুলে গেছে আবরার। বন্ধুদের হাসাহাসির শব্দে হুঁশ ফিরল তার, তবু ওদের হাসাহাসিকে পাত্তা না দিয়ে ফের আরশির দিকে নিজের দৃষ্টি তাক করলো সে। দেখলো আরশি খুব ধীর গতিতে হাঁটছে। আরশির চোখ মুখের অবস্থা আর হাঁটার গতি দেখে আবরার বুঝে ফেলল আরশির হাঁটতে সমস্যা হচ্ছে, তাই সে কাল বিলম্ব না করে এগিয়ে গেল আরশির দিকে। আরশির কাছাকাছি গিয়ে হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরারের কাজে আশেপাশের সকলে হৈ হৈ করে উঠল। হুট করে কেউ কোলে তুলে নেওয়ায় চমকে উঠল আরশি, দেখল আবরার সুন্দর তাকে কোলে নিয়ে হাঁটছে। আশেপাশে কারোর দিকে কোনো ধ্যান নেই তার। আরশিকে তাকাতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। অপলক আবরারের দিকে তাকিয়ে রইল আরশি। লোকটাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে। আরশি আবরারের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তার বেহায়া আঁখি জোড়া এক দৃষ্টিতে দেখতে লাগলো তার নাবলা প্রিয় পুরুষটাকে। এই অসভ্য নির্লজ্জ পুরুষটা তার, শুধুমাত্র তার। কথাটা ভাবতে মন জুড়ে প্রশান্তি অনুভব করলো আরশি। আরশির মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে, যেই স্বপ্নে সে সাধারণ কোনো মেয়ে নয়, একজন প্রিন্সেস, আর আবরার তার প্রিন্স। আবরার সেই প্রিন্স যে নিজের প্রিন্সেসকে ভালো রাখতে সব করতে পারে, নিজের প্রিন্সেসের সব সমস্যা না বলতেই বুঝে যায়, নিজের প্রিন্সেসকে অনেক 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 বেশি ভালোবাসে কিন্তু তা কখনো মুখে বলে না, নিজের প্রতিটা কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। আর সে ভাবনার মাঝেই তাকে গাড়িতে বসিয়ে দিল আবরার। আজকের অনুষ্ঠান পার্টি সেন্টারে হবে, এখন তারা সেখানেই যাবে। আরশিকে বসে নিজেও তার পাশে বসল। আরশির শাড়ি ঠিকঠাক করে দিয়ে নিচু আওয়াজে বলল, শাড়ি পরে খুব সমস্যা হচ্ছে তাই না? আমি জানি তুমি শাড়ি পরে কমফোর্টেবল ফিল করো না, ঠিক মতো হাঁটতেও পারো না, কিন্তু কি করব বলো, এই শাড়ি দেখার পর তোমাকে এই শাড়িতে দেখার লোভ সামলাতে পারিনি। চিন্তা করো না, আমি তো আছি, আমি ঠিক তোমাকে সামলে নেব। কথা শেষ করেই আরশির হাত মুঠোয় পরে নিল আবরার। আরশি কোনো রকম চেষ্টা করল না হাতটা ছাড়ানোর। আজ কেন যেন কোনো প্রকার অস্বস্তি লজ্জা তাকে ছুঁতে পারছে না, সে নীরবে তাকিয়ে রইল আবরারের পানে। রিসেপশন পার্টি শেষে আরশিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে আবরার আর আরশি। আজ রাতটা তারা আরশিদের বাসাতেই থাকবে। এতটা সময় একটানা বসে থেকে আরশির অবস্থা নাজেহাল, তার অবস্থা খারাপ, তার উপরে এত এত মানুষের ভিড়, তাদের চিৎকার চেঁচামেচি ফটো সেশন সব মিলিয়ে আরশির অবস্থা খারাপ। এসবের সঙ্গে মোটেও পরিচিত নয় সে, মাথা ভার হয়ে আছে তার, ইচ্ছে করছে একটুখানি ঘুম দিতে। আরশির অবস্থা যেন বুঝে গেল আবরার, কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো আরশিকে। আলতো করে মাথাটা নিজের বুকের ওপর রাখলো, ছাড়া পাওয়ার কোনো রকম চেষ্টা করলো না আরশি। আবরারের বুকে মাথা রেখেই ব্যথাতুর চোখে আবরারের দিকে চাইল সে। আঁখি জোড়া লাল হয়ে আছে তার। আরশির এমন অবস্থা দেখে ভেতরে ভেতরে অস্থির হলেও বাইরে প্রকাশ করলো না আবরার। আদুরে কণ্ঠে বলল, তোমাদের বাসায় যেতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ একটু ঘুমাও, ভালো লাগবে তোমার। আবরারের বুকে মুখ গুঁজে আলতো হাসলো আরশি। আবরার প্রকাশ না করলেও আবরারের চোখে ঠিকই নিজের জন্য অস্থিরতা দেখেছে সে। লোকটা তার জন্য অস্থির হচ্ছে দেখে ভীষণ আনন্দ অনুভব করলো আরশি। সে শান্তিতে আবরারের বুকে মুখ গুঁজে তার সাথে লেপটে রইল। টের পেল আবরার তার মাথা থেকে দোপাট্টাটা খোলার চেষ্টা করছে, পিন খুলছে হয়তো। কিছুক্ষণ পর দোপাট্টার পিন খুলতে সক্ষম হলো আবরার। মাথা থেকে দোপাট্টা নামিয়ে ধীরে ধীরে আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। আরামে একরাশ ঘুম এসে হানা দিল আরশির চোখে। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। মিসেস অদ্ভুত চৌকালি, শুনছ? ওঠো, তোমাদের বাড়ি চলে এসেছি। এই মেয়ে, শুনছ? আরশির কপালে আলতো করে হাত ছুঁয়ে ডাকলো আবরার। আবরারের নরম কণ্ঠস্বর শ্রবণ হতেই ঘুম ভাঙল আরশির। পিটপিট করে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করলো আরশি। মনে পড়ে গেল আবরারের বুকে মাথা রেখেই ঘুমানোর সময়টা। গাড়ির সামনের সিটে চোখ যেতেই দেখলো গার্ড ড্রাইভার কেউ নেই। তৎক্ষণাৎ মাথা উঁচু করলো সে। আরশিকে জাগতে দেখে আলতো হাসলো আবরার। আরশির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? আরশি মিনমিন করে জবাব দিল, ভালো। ঘুম হওয়ার কারণে এখন ভালোই লাগছে আরশির। মাথা ব্যথা ভারভার ভাব অনেকটাই দূর হয়েছে, এখন শুধু শাওয়ার নিয়ে এক কাপ চা খেলেই চাঙ্গা হয়ে যাবে। হুট করে আরশির মনে প্রশ্ন জাগল, সে কতক্ষণ এভাবে আরমানের বুকে মাথা রেখে ঘুমিয়েছে? আবরারের কাছ থেকে কিছুটা দূরে সরে আসলো আরশি, জিজ্ঞেস করে বসল, আচ্ছা আমি কতক্ষণ ঘুমিয়েছি? আরশির প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার, নিজের ঘড়িতে সময় দেখে বলল,
2 ঘন্টা 20 মিনিট ঘুমিয়েছ তুমি। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুহূর্তেই গাল ঝরে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এতটা সময় সে ওভাবে আবরারকে ঝাপটে ধরে ঘুমিয়েছিল, আরশিকে লজ্জা পেতে দেখে বেশ মজা পেল আবরার। টিটকারি করে বলল, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকাবে? এতক্ষণ আমার বুকে মাথা রেখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমালে, আর এখন এভাবে তাকিয়ে আছো। তুমি কিন্তু দিন দিন ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছ মিসেস অদ্ভুত চোখালি। সে তো আমি বড়ই দয়াবান মানুষ, তাই তোমাকে আমার বুকে ঘুমাতে দিলাম। আমার পার্সোনাল বুকটাকে নিজের পার্সোনাল সম্পত্তি ভেবেছ নাকি? এটা কিন্তু ঠিক না, নট ফেয়ার। আবরারের কথায় লজ্জা উধাও হয়ে গেল আরশির। লোকটা নিজে যা ইচ্ছে তাই করতে পারে, আর সে একটু বুকে মাথা রেখেছে বলে এখন খোঁচা দিচ্ছে। রাগ হলো আরশির, রাগের বশেই হুট করে আবরারের দিকে এগিয়ে গেল সে। আবরারকে আরও অবাক করে দিয়ে আরশি আবরারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনিও আমার, আপনার বুকটাও আমার, এখানে ভাবাভাবির কিছু নেই। তাই আমি যখন ইচ্ছা আপনাকে জড়িয়ে ধরব, আর যখন ইচ্ছা আপনার বুকে মাথাও রাখবো। বুঝতে পেরেছেন এমপি সাহেব? আবরার চোখে মুখে অবাক ভাব বজায় রেখেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে বুঝতে পেরেছে আরশির কথা। আবরারকে ভরকে দিতে পেরে বিজয়ের হাসি হাসলো আরশি। বাসার ভিতরে এসে কিছুক্ষণ পরের ঘটনা, ফোনে কথা বলছে আবরার, এমন সময় কেউ শক্ত করে জড়িয়ে ধরায় চমকে উঠল সে। আরও বেশি চমকালো যখন দেখল জড়িয়ে ধরা মানুষটা আর কেউ নয়, বরং আরশি। মেয়েটা তাকে সজ্ঞানে এভাবে জড়িয়ে ধরেছে বিশ্বাস হতে চাইল না আবরারের। আজ বোধহয় তার অবাক হওয়ার দিন, মেয়েটা বারবার তাকে নিজের কাজকর্ম দ্বারা অবাক করে দিচ্ছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে পরে কথা বলবো বলে কল কেটে দিল আবরার। বুকে উষ্ণ তরলের স্পর্শ অনুভব করতেই কেঁপে উঠল আবরারের মন। মেয়েটা কি কাঁদছে? কেন কাঁদছে? আরশি তো সহজে কাঁদার মতো মেয়ে না। তাহলে কি কেউ তাকে কষ্ট দিয়ে কিছু বলেছে? মিহি বেগমকে কিছু বলেছেন? অস্থির হলো আবরারের মন মস্তিষ্ক। হাতে থাকা ফোনটাকে বেডে ছুড়ে আরশিকে জড়িয়ে ধরল আবরার। আদুরি কণ্ঠে জিজ্ঞেস করল, আমার মিসেস অদ্ভুত চোখালের চোখে পানি কেন? কি হয়েছে, কি হয়েছে আমার বউটার? আবরারের আদুরে কণ্ঠে কান্নার মাত্রা যেন আরও একটু বেড়ে গেল আরশির। আদুরে ছানার ন্যায় লেপটে রইল আবরারের বুকের সাথে, ফুঁপাতে ফুঁপাতে বলল, জানেন কি হয়েছে? আরশিকে সময় দিল আবরার। তার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে বলল, না বললে জানবো কি করে? তুমি তো বলছো না, কি হয়েছে বলো আমাকে, কেউ কিছু বলেছে? নাক টানল আরশি, কান্নার কারণে কেঁপে কেঁপে উঠছে সে। আবরারের বুকে নাক ঘষে বলল, জানেন আজ এতগুলো বছর পর আম্মু আমার সাথে কথা বলেছে, আমাকে আরও বলে ডেকেছে, আমাকে নিজের কাছে বসিয়েছে, আমি কেমন আছি তা জানতে চেয়েছে। আমার না বিশ্বাস হচ্ছে না, আমি কি কোনো স্বপ্ন দেখছি, কোনো সুন্দর স্বপ্ন? আমার স্বপ্নটা কি ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে যাবে, নাকি সব সত্যি? সত্যিই কি আমার জীবনের হারিয়ে যাওয়া সুখগুলো ফিরে আসছে? সত্যিই কি আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আগের মতো গোছালো পরিপাটি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়ে একদমই কথাগুলো বলল আরশি। কান্নার মাত্রা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তার, তবে আবরারের বুক থেকে এখনও মুখ তোলেনি সে। অন্যদিকে আরশির কথাগুলো শুনে আবরার বুঝল কেন আরশি কাঁদছে। মেয়েটা অতিরিক্ত আনন্দে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। মুহূর্তেই সকল অস্থিরতা চিন্তা দূর হয়ে গেল আবরারের। আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখছো না মিসেস অদ্ভুত চৌকালি, সবটাই সত্যি। সৃষ্টিকর্তা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, দুঃখ দিলে সুখও দেন, সুখ দুঃখ মিলিয়েই তো আমাদের জীবনটা এত সুন্দর। নিশ্চুপ থেকেই কিছুটা সময় কেটে গেল আবরারের আরশির। হুট করেই আরশি ধীর আওয়াজে বলে উঠল, ধন্যবাদ এমপি সাহেব। আবরার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, আমাকে এতটা বোঝার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। কথাগুলো মনে মনেই আওড়ালো আরশি, মুখে আর বলা হলো না। এত সময় বাদে মাথা তুলে আবরারের দিকে চাইল সে। একরাশ মুগ্ধতা নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে, যেন চোখ দিয়েই মনের কথা বুঝিয়ে দিতে চায় সে। মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল আবরারকে তার জীবনে পাঠানোর জন্য। সে জানে না তার মায়ের স্বাভাবিক আচরণের পেছনে আবরারের কোনো হাত আছে কিনা, তবে এটুকু জানে আবরার আসার পর থেকেই তার জীবনের এলোমেলো জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আরশির চোখের দিকে তাকিয়ে আরশির মনের কথাগুলো যেন বুঝে ফেলল আবরার। সেই আখি জোড়া তো তার কাছে স্বচ্ছ আরশি, কেন বুঝবে না সে? সেই আরশির ভাষা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আবরারের। আরশির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন থেকে তোমার চোখে অশ্রু আসলে সেটা আনন্দের অশ্রু হবে মিসেস অদ্ভুত চোখালি, নিজের সবটা দিয়ে তোমায় আগলে রাখবো, দেখে নিও আমার ভালোবাসার চাদরে সর্বক্ষণ মুড়িয়ে রাখবো তোমায়। অন্যদের মতো হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারবো না,
তবে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থেকে ভালোবেসে দেখিয়ে দেব। কান্নার কারণে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে আরশির, এ যেন আরশির নতুন আরেক রূপ। আর কত রূপে মেয়েটা যে তাকে পাগল করবে জানা নেই আবরারের। এই যে অশ্রুসিক্ত মুখে পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে, কি সুন্দরী না লাগছে মেয়েটাকে। আরশির গালে আলতো করে হাত ছোঁয়ালো আবরার, কেঁপে উঠল আরশি, হুঁশ ফিরল তার। এতক্ষণ একটা ঘোরের মাঝে ছিল সে, কি করেছে ভাবতেই রক্তিম আভা ছড়িয়ে পড়ল সারা মুখ জুড়ে। আবরার আরশির অশ্রুসিক্ত লাজুক মুখশ্রীর দিকে নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নেশানো চোখে চোখ রাখতে পারল না আরশি, মুহূর্তেই দৃষ্টি নত হয়ে আসলো তার। হুট করে আরশির কপালে একটি চুমু দিল আবরার, সর্বাঙ্গে মৃদু কম্পন অনুভব করল আরশি। পরম আবেশে চোখের পাতা বন্ধ হয়ে আসলো তার। পরমুহূর্তেই নিজের আঁখি জোড়াতে আবরারের অধরের স্পর্শ পেল আরশি। এবার আবরারের দৃষ্টি গেল আরশির মসৃণ কোমল অধরের দিকে। আলতো করে আরশির অধরে আঙুল ছোঁয়ালো সে। আবরারের এমন স্পর্শে হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে গেল আরশির। আবরারের কাছ থেকে দূরে সরে আসার প্রয়াস করল সে, কিন্তু সফল হলো না। আবরার আরশির অধরে অধরে স্পর্শ করবে এমন মুহূর্তে দরজা নক করল কেউ। আবরারের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল আরশি। দরজার উপাশ থেকে শোনা গেল রিফার আওয়াজ, আপু মনি একটু বাইরে আসবে প্লিজ, দরকার ছিল। মাথা চুলকালো আবরার, বিড়বিড় করে বলল, শ্যালিকা আর আসার সময় পেল না, রোমান্সের সময় আসা লাগলো। আবরার বিড়বিড় করে বললেও কাছাকাছি থাকাই শুনতে পেল আরশি। মিটমিট করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসলো সে, ভাবতে লাগলো এই বাড়িতে আসার পরের ঘটনা। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। বাড়িতে ঢুকে কোনো রকমের রিফার সাথে দুটো কথা বলেছে সে, তারপর চলে এসেছে ফ্রেশ হতে। রুমের বাইরে এসেও আবরারকে কোথাও দেখতে পেল না আরশি, রুমেও নেই বাইরেও নেই। ভ্রু কুচকে আসলো তার, আবরার কোথায় চলে গেল সেটাই ভাবতে লাগলো সে। আরশির ভাবনার মাঝে রিফা এসে তার হাত জড়িয়ে ধরল। নিজের হাতে থাকা কতগুলো চকলেট আরশিকে দেখিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, দেখো না আপুমণি, ভাইয়া আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছে। রিফার হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো আরশি, গালে হাত রেখে বলল, অনেক খুশি হয়েছিস মনে হচ্ছে। রিফার ঠোঁটের হাসি আরও বিস্তৃত হলো, চোখ মুখ চকচক করছে তার, যেন অনেক মূল্যবান কিছু পেয়েছে। আরশির প্রশ্নে রিফা আনন্দের সাথে বলল, খুশি মানে কি, অনেক 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 খুশি হয়েছি, আবরার ভাইয়া অনেক ভালো। রিফার অঙ্গভঙ্গি দেখে কিছুটা শব্দ করেই হাসলো আরশি। কিছু একটা মনে পড়তে হাসি থেমে গেল তার। কপাল কুচকে রিফাকে জিজ্ঞেস করল, তোর ভাইয়া কোথায়, তাকে তো দেখছি না। রিফা খুশি মনেই জবাব দিল, ভাইয়া তো মায়ের রুমে, মায়ের সাথে কথা বলছে। অবাক হলো আরশি, সাথেই একরাশ অভিমান ভর করল তার মনে, তার মা আবরারের সাথে কথা বলছে, অথচ সে এসেছে জানার পরেও একবারও তার খোঁজ নিল না। মুহূর্তেই মলিন হলো আরশির চোখ মুখ। রিফা আনন্দে নাচতে নাচতে চলে গেল রান্না করতে, আরশি তাকিয়ে রইল তার মায়ের রুমের দিকে। এর মাঝেই ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো আবরার। এক পলক আরশির দিকে তাকিয়ে আরশির রুমে চলে গেল সে। পা টিপে টিপে মিহি বেগমের রুমের কাছে গিয়ে দাঁড়ালো আরশি, উদ্দেশ্য একবার উঁকি দিয়ে মাকে একটুখানি দেখা। মিহি বেগমের রুমের কাছে গিয়ে দরজা একটু ফাঁক করল আরশি, উঁকি দিতেই মিহি বেগমের চোখে চোখ পড়ে গেল তার, দ্রুত সরিয়ে নিল সে। মিহি বেগমের সামনে গেলে উনি তো চিল্লাচিল্লি করবেন, এমনটাই ধারণা আরশির। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মিহি বেগম উচ্চ শব্দে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস আরু, ভেতরে আয়। পা জোড়া থমকে গেল আরশির, চোখ বন্ধ করে ফেলল সে। মনে হলো তার কান ভুল শুনছে, আজ কতগুলো বছর পর মায়ের মুখে আরু ডাকটা শুনল সে। চোখের জল টলমল করে উঠল তার, নিজের শোনার ভুল ভেবে পুনরায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই মিহি বেগম আবার ডেকে উঠলেন, কি হলো শুনতে পাচ্ছিস না, রুমে আসতে বললাম তো, রুমে আয়। ভেতর থেকে বেরিয়ে আসতে চাওয়া কান্নাটা কোনো মতে গিলে পেছনে ফিরল আরশি, টলতে টলতে রুমে প্রবেশ করল সে। হাঁটার শক্তিটাও যেন হারিয়ে গেছে তার। মিহি বেগমের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে বসল আরশি। কিছুটা সময় নীরবতাই কেটে গেল, আরশি মাথা নিচু করে রাখলো, বুঝতে পারল তার মাতাকে এক ধ্যানে দেখে যাচ্ছে। চোখ ভরে আসলো আরশির, ইচ্ছে হলো অভিমানী কণ্ঠে মাকে অনেক কিছু বলতে, তার বুকে আছড়ে পড়ে মন ভরে কাঁদতে, কিন্তু এর কিছুই করতে পারল না সে। যদি মিহি বেগম রাগ করে, চুপটি করে বসে রইল আরশি। নীরবতা ভেঙে মিহি বেগমই আগে মুখ খুললেন, এতদিন পর মেয়ের সাথে কথা বলতে ওনার মাঝেও হয়তো জড়তা কাজ করছে। কোনো মতে আটকে আসা গলায় জিজ্ঞেস করলেন, কেমন আছিস আরু, কান্না সংবরণ করে ভাঙা গলায় জবাব দিল আরশি, আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। আর বসে থাকতে পারল না আরশি, দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। আজ সে কাঁদতে চায়, খুব করে কাঁদতে চায়, তবে এই কান্না কষ্টের নয়, বরং হঠাৎ করে অনেক বড় কিছু প্রাপ্তির আনন্দে। সেই চাওয়াটা থেকেই তো আবরারের বুকে আছড়ে পড়ে কেঁদেছে আরশি, বিশ্বস্ত একটা বুক পেয়েছে সে, যেই বুকে মাথা রেখে নিশ্চিন্তে নিজের সকল সুখ দুঃখ, ভালো লাগা খারাপ লাগা ব্যক্ত করতে পারবে সে।
ভাবতেই মনটা আনন্দে ভরে গেল আরশির। আজকের দিনটা তার জীবনের অন্যতম সুন্দর একটা দিন। এই দিনটা সে সারা জীবন মনে রাখবে।